হাউ ক্যান আই হেল্প ইউ চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা জানবো ডক্টর মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজের কাট অফ র্যাঙ্ক এবং কোন কোন কোর্স ডক্টর মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে করানো হয়। তো তার আগে যারা এই চ্যানেলে প্রথমবার এসছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ ইঞ্জিনিয়ারিং রিলেটেড নানা ধরনের ভিডিওর আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেতে থাকবে। তো দেখো, ডক্টর মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি তোমাদের টোটাল ছটা কোর্স করায়। ছটা কোর্স হয়ে গেল তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং। তো এই টোটাল ছটা কোর্স এখানে তোমাদের হয়। তো তার মধ্যে থেকে তোমাদের কেমিক্যাল, মেকানিক্যাল আর ইআইই এই কোর্সগুলো খুবই ভালোভাবে এখানে বলতে পারো এই কলেজের ব্রেস্ট রেট। তো যাই হোক, আমরা টোটাল কাট অফ র্যাঙ্ক এবং ইনটেক ক্যাপাসিটিটা জেনে নেব। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে থাকবে, এবং যে কোনো ধরনের সমস্যা হোক বা কোনো যদি ভিডিওর কোয়ালিটি যদি ইম্প্রুভ করতে হয় তো নেক্সট ভিডিওতে আমি অবশ্যই সেটা মাইন্ডের মধ্যে রাখবো। তো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদের মতামতগুলো জানাবে, আর যে কোনো কলেজের ডিটেলস যদি জানতে চাও সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। তো দেখো, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ডক্টর মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে টোটাল 60টা সিট থাকে। তো 60টা সিটের মধ্যে আগের বছর যে জেনারেলের কাট অফ র্যাঙ্কটা নেওয়া হয়েছিল সেটা হয়েছিল 11,590 পর্যন্ত, আর এসসিদের ক্ষেত্রে ছিল 22,192, আর এসটি ক্যাটাগরির ক্ষেত্রে ছিল 41,886, পিসিদের জন্য ছিল 49,075 র্যাঙ্ক হোল্ডার পর্যন্ত সিভিল ইঞ্জিনিয়ারিং টেডে। এরপর আসবো আমরা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। তো কেমিক্যালের ক্ষেত্রে এখানে টোটাল 60টা সিট আছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে। তো 60টার মধ্যে তোমাদের যদি জেনারেল হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের আগের বছর যে র্যাঙ্কটা পর্যন্ত নেওয়া হয়েছিল সেটা হচ্ছে 9,170, আর এসসিদের জন্য 22,711, আর এসটি ক্যাটাগরির জন্য 73,605 র্যাঙ্ক হোল্ডার পর্যন্ত নেওয়া হয়েছিল এসটি ক্যাটাগরিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। তো দেখো, তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে ম্যাক্সিমাম কত র্যাঙ্ক করলে আমরা গভর্নমেন্ট কলেজ পাবো। তো সেক্ষেত্রে এখানে র্যাঙ্কের কাট অফটা দেখছো তো 73,000 পর্যন্ত নেওয়া হয়েছিল। তো এটা কিন্তু পার্টিকুলারলিভাবে একদম কনস্ট্যান্ট না, এটা সবসময় এটা ভেরিয়েবলটা চেঞ্জ হতে থাকে র্যাঙ্কের দাঁড়ানো, মানে র্যাঙ্কের যে ভেরিয়েবলটা থাকে এটা সবসময় চেঞ্জ হতে থাকে, এটা কখনোই কনস্ট্যান্ট না। তো সেক্ষেত্রে তবুও 60,000 পর্যন্ত যারা র্যাঙ্ক করতে পারবে তারা যদি ঠিকভাবে কাউন্সিলিং করো সেই কাউন্সিলিংয়ের বেসিসে তারা কলেজগুলো পাবে। আর একটা যে বেসিক জিনিসগুলো সেটা হচ্ছে ট্রেড সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট। তো আমি তোমাদের সকলকে বলেছিলাম যে কাউন্সিলিংয়ের ভিডিও খুব শীঘ্রই দেবো, কিন্তু এখন যেহেতু সেটার অফিসিয়াল সাইটটা এখন ওপেন হচ্ছে না, তো আমি স্টার্ট হওয়ার সাথে সাথেই তোমাদের বেসিক আপডেটের সাথে সেটার টোটাল ভিডিও তোমাদের প্রোভাইড করবো। তো ততক্ষণের জন্য তোমরা আমার সাথে সবসময় টাচের মধ্যে থাকবে, আর যে কোনো ডিটেলস যদি আরও জানতে চাও তোমরা সেটাও কমেন্ট সেকশনে জানাবে। তো দেখো, এরপর কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রেডের যে টোটাল 30টা সিট থাকে, 30টা সিটের কাট অফ র্যাঙ্কটা আমরা জেনে নেব। তো জেনারেলদের জন্য এখানে ছিল 14,120 আগের বছরে, আর এসসিদের জন্য ছিল 18,220, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 24,715, আর যদি পিসি ক্যাটাগরির জন্য নেওয়া হয়েছিল 26,900 পর্যন্ত। এরপর আসবো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। তো ইলেকট্রিক্যালেও টোটাল 60টা সিট আছে তোমাদের। এ দেখো, 60টার মধ্যে জেনারেলদের যেটা নেওয়া হয়েছিল এখানে কিন্তু জেনারেলদের ক্ষেত্রে খুব কম র্যাঙ্ক পর্যন্ত আগের বছর নেওয়া হয়েছিল, ওনলি ফর 5,897, আর এসসিদের ক্ষেত্রে ছিল 10,847, এসটি ক্যাটাগরির জন্য 28,610, আর পিসি ক্যাটাগরির জন্য 10,640। এরপর আসবো ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং। তো অলরেডি আমি ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের ওপর বেস্ট কলেজ কোনগুলো হবে ওয়েস্টবেঙ্গলের ওপর তার ভিডিও আমি একটা আপলোড করে দিচ্ছি, এবং তাদের সমস্ত কাট অফ র্যাঙ্কটাও তোমরা ওই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তো লিঙ্কটা আছে ভিডিওর ডিসক্রিপশনে, তোমরা একবার চেক করে নিতে পারো। তো দেখো, টোটাল 30টা সিট আছে মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। 30টা সিটের মধ্যে জেনারেলদের যে র্যাঙ্কটা করতে হবে তোমাদের সেটা হচ্ছে 14,656, আর এসসিদের জন্য 22,157, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 25,033, আর পিসি ক্যাটাগরির জন্য 16,004 এর মধ্যে তোমাদের র্যাঙ্ক নিয়ে আসতে হবে। আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য টোটাল 60টা ট্রেড থাকে। 60টা ট্রেডের মধ্যে এখানেও কিন্তু খুব টাফ কম্পিটিশন হয়ে যাচ্ছে। তো এখানে কম্পিটিটরটা তোমাদের খুব বেশি, কারণ দেখো ওনলি 5,773 র্যাঙ্ক হোল্ডার পর্যন্ত নেওয়া হয়েছে, আর এসসিদের জন্য 13,668, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 28,507, পিসি ক্যাটাগরির জন্য 3,642 র্যাঙ্ক হোল্ডার পর্যন্ত 2018 নেওয়া হয়েছিল। তো এই ছিল ডিটেলস মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর যারা
নতুন করে এসছো এই চ্যানেলে অবশ্যই বলার দরকার নেই, দেখো ডান দিকের যে সাবস্ক্রাইব বাটন ওটা টাচ করে রাখো, আর পাশে যে বেল আইকনে আসবে ওটাও প্রেস করে রাখো। তো লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে। আজকের ভিডিওটা এতটাই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তো কোন টপিকের ওপর তোমরা নেক্সট ভিডিও চাইছো সেটা আমায় কমেন্ট করে জানাবে, আমি তোমাদের অবশ্যই চেষ্টা করবো সেই ডিটেলসটা আপডেট দেওয়ার।